বন্ধুরা, এএফসি কম্পিটিশনে অনেক কটা নিয়মের পরিবর্তন হয়েছে। প্রথমত ফরেন প্লেয়ারদের কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, তারপরে এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ নিয়েও কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনগুলো কি, সেইগুলো অনেকটা জটিল, কিন্তু ঠিকভাবে ভিডিওটি আপনারা শুনলে আপনারা সমস্তটা বুঝতে পেরে যাবেন। তাই ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখবেন এবং শুনবেন। এবং তার আগে একটা অনুরোধ করি, যারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে এএফসি কাপে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেই ফরেন প্লেয়ারের নিয়মগুলো পরিবর্তন হয়েছে সেটা বলি। সাধারণত আগে এএফসি কম্পিটিশনে ফরেন প্লেয়ারের নিয়ম ছিল, একটা স্কোয়াডে ম্যাক্সিমাম 4টে ফরেন প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে এবং একটা ম্যাচে 4টে প্লেয়ারই খেলাতে পারবে, অর্থাৎ ফরেন প্লেয়ারের সাবস্টিটিউট হবে না। এইটা এএফসি কম্পিটিশনের আগের নিয়ম ছিল। বর্তমানে যে নতুন নিয়মটা করেছে সেটা হচ্ছে, একটা দলের স্কোয়াডে ম্যাক্সিমাম 6টা বিদেশি থাকতে পারবে এবং 6টা বিদেশি খেলার সময়ও থাকতে পারবে, কিন্তু যেমনি আমরা আইএসএল এ দেখি 4টে বিদেশি খেলে, 2টো বিদেশি সাবস্টিটিউটে বসে থাকে এবং পরে সেই 2টো সাবস্টিটিউটে নামে। তো সেই একই নিয়ম করেছে এএফসি এইবারে, যে 2টো প্লেয়ার সাবস্টিটিউট থেকে নামতে পারবে। যেটা আগের সিজন ছিল যে কোনো বিদেশি খেলোয়াড়ের সাবস্টিটিউট হবে না, 4টে বিদেশি খেলবে এবং যেই 4টের বদলে কোনো বিদেশিকে সাবস্টিটিউট করতে হয় তার বদলে ভারতীয় খেলোয়াড় নামবে, তো এইবারে সেই নিয়মটা নেই। এইবারে 6টা বিদেশি থাকতে পারবে একটা স্কোয়াডে। তো এটা যে প্রথম নিয়মের পরিবর্তন। দ্বিতীয় নিয়মের পরিবর্তন হচ্ছে, যেহেতু এই বছর নভেম্বর ডিসেম্বর মাসে ওয়ার্ল্ড কাপ আছে, সেই কারণে এই বছর এএফসি নিয়মে কিছু পরিবর্তন করেছে। সেটা হচ্ছে, এই বছর যে এ চ্যাম্পিয়ন্স লিগ হবে সেটা হচ্ছে আগস্টে, আগস্ট চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে এবং সেটা শেষ হবে ফেব্রুয়ারি মাসে 2023-এ। অর্থাৎ যেহেতু এত লম্বা চলবে লিগ, ওয়ার্ল্ড কাপের জন্য 2 মাস খেলা বন্ধ থাকবে, সেই কারণে এই বছর যারা আইএসএল এ লিগ শিল্ড পাবে এবং আই লিগ চ্যাম্পিয়ন হবে, তারা কিন্তু এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য স্পট পাবে না। যেহেতু এএফসি তাদের ক্যালেন্ডারটা চেঞ্জ করছে, অর্থাৎ এইবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে আগস্টে এবং শেষ হবে এপ্রিলে, সেই কারণে এই বছর ভারতে যারা আইএসএল এবং আই লিগে চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এএফসি কোনো কম্পিটিশন খেলার সুযোগ পাবে না। যেহেতু এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবে ফেব্রুয়ারি মাসে এবং আমরা দেখেছি আইএসএল ও শেষ হয় মার্চ এপ্রিল মাসে, সেই কারণে এর পরের সিজনে যেই দল চ্যাম্পিয়ন হবে সেই দল সেই বছরই খেলার সুযোগ পাবে। আশা করি বুঝতে পেরেছেন, এর পরের সিজনে যেই দল চ্যাম্পিয়ন হবে, ধরে নিন এর পরের সিজনে আইএসএল শেষ হবে এপ্রিল মাসে এবং আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে আগস্ট মাসে, অর্থাৎ যেই দল আগের সিজনে চ্যাম্পিয়ন হবে সেই দল সেই সিজনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে। সেই একই কথা এএফসি কাপেও আসছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা কি আমি বোঝাতে চাইছি। যাদের এখনো কোনো প্রশ্ন থাকবে তারা ইনস্টাগ্রামে গিয়ে পাবলিক ভিউ কলকাতা পেজে গিয়ে ফলো করবেন এবং আমাকে আপনাদের কোনো মনের যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে এতটাই আলোচনা করা ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেল যারা নতুন আছে সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।